কোনো যায় আসে না, কাজে এগিয়ে যেতে হবে। পাল্লা হোক কাজে, পাল্লা হোক উন্নয়নে, কাজ হোক অগ্রগতিতে, এবং বাংলা দ্বারা উন্নতিতে তাদের মুখে চোখে একটা গর্ব আসবে আমরা বাংলায় বাস করি। আমি দেখেছি, আমি দিল্লিতে আগে যখন যেতাম বাংলা সম্বন্ধে কি একটা বিতৃষ্ণা ভাব, বাংলা সম্বন্ধে একটা নেগেটিভ পাবলিসিটি। এখনো কেউ কেউ করেছেন, দীর্ঘদিন ধরে করেছেন এবং করবার চেষ্টা করছেন বিজনেসের স্বার্থে, এটা ঠিক নয় বাংলার পক্ষে। মানুষ কখনো চায় না বাংলা, আপনার সাথে আমার ঝগড়া হতে পারে, ইউ ক্যান কোয়াল উইথ মি, বাট ইউ ক্যানট কন্ডেম বাংলার মাটি, ইউ ক্যানট কন্ডেম বাংলার ঐতিহ্য, বাংলার ট্র্যাডিশন। বাংলাটাকে হাইলাইট করার জন্যই আমরা এখানে এসেছি এবং আমরা এই কাজটা করে যাব। আমরা প্রত্যেকটা মনীষী, কে ডান কে বা কে জানে, সলিল চৌধুরী এত গান গিয়েছেন, বলুন তো আপনার আমায়, সলিল দাস স্ত্রী সবিতা চৌধুরী সেদিন কে এতে ইন্দ্রনীল ছিল, এসছে, আগের বারে শৌকত গিয়েছিল আর অন্তরা গিয়েছিল, এবার সবিতা দি নিজে এসছেন, এসে বলছে মাইকে দাঁড়িয়ে বলছেন আমি গর্বিত যে আমার হাজবেন্ড যে সলিল চৌধুরী মারা গিয়েছেন, আগের বছরেও অনুষ্ঠান করেছে সরকার, এবছরেও করেছে। সবিতা দি বলছে আমি নিজে গান গাইবো, কে ইন্দ্রনীল, তুমি তো ছিলে সামনে, আমি কি মিথ্যে কথা বলছি, দাঁড়িয়ে তিনি নিজে বলছেন না না আমি গাইব। এবং এই যে জায়গাটা, কে তপন সিনহা, কে ঋত্বিক ঘটক, যান গিয়ে খোঁজ নিয়ে আসুন, এই মানুষগুলো কারা, এরা বাংলার ঐতিহ্যধারী, এটা মাথায় রাখতে হবে। মান্না দে আমি এত ফিল করি, তিনি মুম্বাই চলে গেছে, বেঙ্গালোরে আছেন, আমি খুব ফিল করি যে তাকে আমি এখানে নিয়ে আসবো, তিনি যদি রাজি হন আমি সবচেয়ে খুশি হব। যা সম্মান দেওয়ার, যা মর্যাদা দেওয়া, তার দেখা শোনা খাওয়া দাওয়া সব কিছু করে দেবো, থাকার জায়গা কোনো কিছু তাদের দিতে হবে না, কিন্তু আমি চাই তিনি মাটিতে থাকুন। আমাদের সমস্ত মনীষীরা, শান্তিগোপাল মারা গিয়েছে, কত ভালো যাত্রা করতেন, সুতরাং এই মানুষগুলো কিন্তু ফিরে আসবে না। আমরা এই ঐতিহ্যগুলোকে নিয়ে আগামী দিন বাঁচব, এবং সেটাও কিন্তু জায়গাটা কিন্তু এখানে এটা মাথায় রাখবে। আমরা দুর্গাপুরেও একটি নতুন হাট তৈরি করেছি, খুব সুন্দর দেখতে, আমি নিজে গিয়ে উদ্বোধন করে এসেছিলাম সেটা। শিলিগুড়িতেও আরবান হাট হবে, এইরকম ঝাড়গ্রাম জঙ্গলমহলেও, যেমন ঝাড়গ্রাম বিষ্ণুপুর, এছাড়াও পুরুলিয়া, এছাড়াও আলিপুর দুয়ারেও, উত্তরবঙ্গে শিলিগুড়িতে এইসব হাটের ব্যাপারে অনেকগুলো আমরা ব্যবস্থা নিচ্ছি। আরও 48টা ক্লাস্টার যেটা আমাদের অলরেডি রেডি আছে, সেগুলোকে আমাকে উইদিন এ মান্থ আমাদের এগুলোকে তৈরি করে ফেলতে হবে এবং আমাদের রেডি করে ফেলতে হবে। এছাড়াও আমাদের রাজ্য থেকে বিদেশে 500 কোটি টাকারও বেশি পরিমাণে জিনিস আমরা বিক্রি করি স্মল স্কেল এই হস্তমেলা থেকে।